তা আবার কি ব্যবহার করবে এগুলো নাকি? হ্যাঁ অবশ্যই ব্যবহার করব। নামটা কি তো বলুন? আমার নাম বাপ্পা চৌধুরী। বাপ্পা চৌধুরী। আই অ্যাম সুরজ অগ্রওয়াল। আমার নাম রণজিৎ দাস। রণজিৎ দাস। মানে ম্যাপ পোকা ছিল এগুলো তাই তো? হ্যাঁ ছিল, ক্লিয়ার হয়ে। আচ্ছা এই কাটাপ্পা দেখছি 1 লিটারের একটা হচ্ছে ফাইল ধরে আছো। হ্যাঁ আগে একটা শেষ করেছি আর একটা আছে। বাড়ি পশ্চিম যাদবনগর থানা কুলপি পোস্ট রাজনপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। কে এখানে কাটাপ্পা স্প্রে করেছিলে? ওই 5-6 দিন আগে। 5-6 দিন আগে স্প্রে করেছিলে। এটা কিসের জন্য ব্যবহার করেছিলে? এটা ম্যাপ পোকা, দুই পোকা, সাদা মাছির জন্য স্প্রে করেছিলাম। কবার স্প্রে করেছিলে এটা? একবার প্রথম স্প্রে করেছি, তা 4 দিনের মধ্যে আরেকবার স্প্রে করেছি। কত করে দিয়েছিলে? 15 লিটার জলে 75 ml। 75 ml মানে 4 দিন পরে আবার স্প্রে করেছো? আবার স্প্রে করেছি, একই ডোজ দিয়ে। তো দুবার স্প্রে করার পরে যে ম্যাপ পোকা বা আদার সাদা মাছি বা যে পোকাগুলো ছিল গাছে, তোমার তো অন্যান্য পোকার সাথে তোমার তো ম্যাপ পোকা গাছে প্রচুর ছিল। হ্যাঁ সেটা হটে গেছে, হটে গিয়ে এখন পরিষ্কার হয়ে গেছে। নিচে যা লেগেছিল উপরের কোনো পাতাতে দাগ হয়নি। আর নিচে যা লেগেছিল উপরের পাতায় কিন্তু আর বাড়ছে না? না। যেমন এই একটা গাছ, এই গাছে দেখা যাচ্ছে যে এই নিচের পাতাগুলো কিন্তু লেগেছিল। হ্যাঁ এই পাতাগুলো কিন্তু লেগেছিল, লাগার পরে কিন্তু এই উপরের যে পাতাগুলো আসছে কিন্তু পুরো ফ্রেশ পাতা আসছে। হুম এরকম প্রায় গাছে, যেমন এর হচ্ছে নিচের পাতাগুলো সব লেগেছিল, লাগার পরে কিন্তু এই উপরে কিন্তু এই পাতাগুলো কিন্তু সব পরিষ্কার। ম্যাপ পোকা এগুলো ছিল কিন্তু এই উপরেতে আর কোনো রকম দাগ নেই, দাগটা ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে। এখানে এইগুলো সব ম্যাপ পোকা ছিল, এগুলোতে এগুলো সব ম্যাপ পোকা ছিল। আশেপাশে দেখা যাচ্ছে যে 5 দিন হয়েছে মেরেছো তাই তো? নিচের পাতাগুলো কিন্তু ম্যাপ ছিল কিন্তু উপরের পাতাগুলো কিন্তু আর কিন্তু বাড়েনি রোগটা। মোটামুটি কি ম্যাপের উপরে কাজ দিয়েছে অনেক? হ্যাঁ অন্য অন্য পোকার সাথে কাজ দিয়েছে। রেজাল্ট কি এসছে? রেজাল্ট ম্যাপ পোকা তো পুরো ক্লিয়ার হয়ে গেছে। হুম সাদা মাছিও নেই আর গাছের গ্রোথ অনেক বেশি। আগের থেকে গাছ লাল হয়ে গেছিল পোকার জন্য, অনেক ইয়ে হয়ে গেছিল, কিন্তু আগের থেকে গাছ অনেক বেটার হয়েছে। গাছ এমনি ডগ শুকো শুকো ভাব ছিল কিন্তু এগুলো এই ফুলের আলাদা, মানে গাছের গ্রোথ এসেছে তাই তো? অনেক গ্রোথ এসে গেছে। আচ্ছা আচ্ছা তো আবার কি ব্যবহার করবে এগুলো নাকি? হ্যাঁ অবশ্যই ব্যবহার করব। প্রোডাক্টটা ভালো? হ্যাঁ অনেক ভালো। ব্যবহার করে খুশি? ম্যাপ পোকার জন্য আর আদার্স পোকার জন্য? আর গাছের গ্রোথ অনেক তুইয়া আনে, পোকা মাকড় থেকে অনেক দূরে রেখে দেয় গাছকে। আচ্ছা ওকে থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড ডে ফ্রেন্ডস। আই উইল শো ইউ হাউ টু কন্ট্রোল দা লিপ মাইনার প্রবলেমস ইন ইওর জারবেরা। দা লিপ মাইনারস আর সিভিয়ার এফেক্টস দ্যাট স্পেসিফিক্যালি দা জারবেরা অর জিনিয়া অর চিলিস অর টমেটোস। হিয়ার ইউ ক্যান সি দা অল দা লিপস আর টোটালি ইটেন আপ বাই দা লিপ মাইনাস। দ্য মিডল সাইড অফ দ্য মেসোবিল টিস্যু ইজ টোটালি ইটেন আপ বাই দ্য লার্ভি অফ দ্য লিপ মাইনাস ইনসেক্টস। অ্যান্ড ইউ সি দ্য অল আর টোটালি ইনফেক্টেড অ্যান্ড দি সিভিয়ারলি হ্যাম্পার দ্য প্রোডাকশন অফ দ্য ফ্লাওয়ার্স অর দ্য ফ্রুটস ইফ দে আর অ্যাটাক বাই দ্য লিপ মাইনাস। সো আই এম টুডে শোয়িং ইউ হাউ টু কন্ট্রোল দ্য লিপ মাইনাস। দ্য মেজরিটি অফ দ্য প্রবলেম ইজ দ্যাট ওয়েন ইউ অ্যাপ্লাই ইনসেক্টিসাইড অন এনি অফ দ্য লিপ মাইনার অ্যাটাক, they sprayed here at the upper side and lower side and they do not enter into the leaves where the larvae are eating up their products and their mesophyll tissue and thereby they are not controlled. Now I am showing you the product here. It is the some Kattappa organic compound I have found from the some insecticide shop. This is a totally organic compound from the eugenol, made from the clove oil, and this is totally 100% organic product and totally controls the leaf miner problem, be it in your zinnia or in your jarvera or here. And totally these are leaf problems, leaf miner controls leaf bugs, mealy bug, white fly, scales, thrips, many of the types of insects are controlled by this. And doses are 5 milliliter per liter, and dissolve it for around 1 hour and shake it well and spray on the plant, totally sour on the plants, and they will be totally controlled. So just keep on watching. So friends, I am taking out the liquid, semi-liquid product, and this is the measuring top here. Here I am indicating 5 ml here. This is the already marked here 5 ml. And I am taking out, this is semi-consistency liquid. I am taking out 5 ml. And these are semi-liquid product, brownish color. And I am pouring it in 1 liter of water. Just mix it well and let it be there for around 1 hour, and after dissolving it properly you spray on the plants, just totally sour on the plants so that the plants can be drenched totally. And you can apply this on tomatoes, potatoes, pumpkin, chili, pepper, zinnia, many of the cucumber plants you can apply, and so all your problem will be solved of the leaf minus leaf. And apply it once in 10 days.
all together you will spray 3 times, and in the 1 month gap total, in 1 month apply 3 times and your total problem will be solved. Leaf miners, all the leaves that will emerge out, new leaves that will come out, totally fresh leaves, and I'll show you the results. Keep on watching entire video, please watch the entire video. I'll show the all the updates, how these are totally removed, leaf miner problems have been removed and totally controlled. And you can apply it on tomatoes also. These are seeds, totally organic product from the globe oil, or this is the organic product from the Usilo. So you can apply it, just keep on watching. I am showing you after 10 days and we'll come back again. We'll come back, friends, after 10 days of applying this Kattappa natural organic insecticide. This is Kattappa, and I am here. As you can see, 10 days back we have applied here, and the new leaves are coming here. These are all fresh, none are infected. You can see these are now fresh leaves are coming out here. These are now nice leaves. তো আবার কি ব্যবহার করবে এগুলো নাকি? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করব। প্রোডাক্টটা ভালো? হ্যাঁ, অনেক ভালো।